আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন টু মাই হ্যাপি লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করছি। আয়ারল্যান্ডে আমরা বাঙালিরা মিলে একটা অনুষ্ঠান করেছিলাম কিছুদিন আগে, এবং এটা হচ্ছে আমাদের মেয়েদের গ্রুপ বাংলাদেশি ডায়েরি ইন আয়ারল্যান্ড। এই গ্রুপের পক্ষ থেকে ছিল প্রথম বসন্ত বরণ এবং ফ্যামিলি গেট টুগেদার। আমাদের এই গ্রুপটা আমরা 2020 সালে ওপেন করেছি। তারপর আমরা দুইটা মেয়েদের গেট টুগেদার করেছিলাম, কিন্তু কখনো ফ্যামিলি গেট টুগেদার করা হয়নি। তো ভাবলাম এই প্রথম আমরা, কেননা বসন্ত বরণও করা যাক আর সেই সাথে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাবে, সেই জন্যই আসলে এত আয়োজন করা। তো আমার ডিপার্টমেন্টে ছিল ডেকোরেশনের দায়িত্ব, এবং আমি কেক বানিয়েছিলাম আর সাথে টুকটাক দুইটা পিঠা আর একটা আনারস ডেকোরেশন করেছিলাম, আর টুকটাক আরো কিছু কাজ করেছিলাম। আর বাকি সব গুণী আপুরা হচ্ছে রান্না বান্না, পিঠা, বিরিয়ানি, আরো নানান ধরনের খাবার সব আপুরা বানিয়ে নিয়ে এসেছিল, যেটা আপনারা ব্লগের কিছুক্ষণ পর দেখতে পারবেন। এক সপ্তাহ আগে থেকে আমাদের সবার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু এখানে ডেকোরেশন করছি, আগের দিন আমি আমার যত ডেকোরেশনের কাজ আছে সবগুলো শেষ করে ফেলেছিলাম, আর আমরা সবাই হাতে ফুলের মালা পরবো ভেবেছিলাম, তো সেই জন্য সবাই ফুলের মালা বানানোতে ব্যস্ত হয়ে গিয়েছিল। আমি কখনোই বানাইনি, এই প্রথম কাঁচা ফুলের মালা বানাচ্ছি। তো বানাতে গিয়ে ভালোই লাগছিল, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আর একবারে মনে হচ্ছিল গায়ে হলুদ একটা ভাইব মনে হচ্ছিল, যে বাংলাদেশের এই জিনিস আমরা খুবই মিস করি। তো যখন আমি ফুলের মালা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে হলুদে আমরা যেরকম মজা করে ফুলের মালা বানাই বা কাঁচা ফুল পরি, ঠিক ওরকমটাই ফিল হচ্ছিল। ফুলের মালা বানানোর পর আমি হচ্ছে কেক বানাতে চলে গেলাম। আমার ডিপার্টমেন্টে কেক ছিল, কারণ কেকটাই আমি ভালো পারি। তো কেকটা আমি ভাবলাম যে কাঁচা ফুল দিয়ে বানালে সুন্দর লাগবে, সেই সাথে একটু মেহেদির ডিজাইন করে দিলাম, কারণ এটা তো আমাদের বাংলাদেশি কালচারের সাথে, মানে বাংলাদেশি কালচারটা আর কি পোজ হবে মেহেদির ডিজাইন করলে। আর অনেকদিন পর আমি মেহেদির ডিজাইন করলাম, আর এই প্রথম আমি কেকের মধ্যে মেহেদির ডিজাইন করলাম। তো সবকিছু মিলিয়ে আমার জন্য খুবই মজার এবং পছন্দের একটা কাজ ছিল এই কেকের ডিজাইন করাটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেকটা আপনাদের কাছে কেমন লাগলো। আর সেই সাথে আমি ম্যাড়া পিঠা আর ফুলঝুরি পিঠা যে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগটা, সেই পিঠাটাও হচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম সেখানে। কেক বানানোর পর আমি এখানে একটা আনারস নিয়ে নিয়েছি, আনারসটাকে উপর দিয়ে ভালোভাবে ছিলে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পর একটা টুথপিক দিয়ে আঙ্গুর ভেতরে দিয়ে আমি একটা ডিজাইন করে নিলাম নিজের মতো যতটুকু পারি, আর সেটার মাঝে মাঝে কিছুটা করে ফুল দিয়ে দিয়েছিলাম। এইভাবে কিন্তু হলুদের ডেকোরেশন গুলাতে এরকমের আনারস ফুলগুলা রাখা হয়, ফল রাখা হয়, দেখতে ভালোই লাগে। তো তারপর দিন তো হয়ে গেল, সকালে উঠে সবাই সুন্দর করে সাজুগুজু করে চলে আসলাম আমরা সবাই হলে। আর হলে আসার পর এই ডেকোরেশন গুলা করলাম, এগুলো কিছু করা ছিল না, এগুলো সব আমরা বাসা থেকে নিয়ে এসেছি, এবং আমার সাথে কিছু আপুরা আমাকে হেল্প করেছিল এই ডেকোরেশনটা করতে। আমাকে কিন্তু জানাবেন এই ডেকোরেশনটাও আপনাদের কাছে কেমন লাগলো, অনেকদিন পর মন মতো সুন্দর করে ডেকোরেশন করলাম। আর দেয়ালের এই ঘুড়িগুলো, এগুলো অন্য আরেকটা আপু ডেকোরেশন করেছে, টেবিলগুলো আরেকটা আপু ডেকোরেশন করে সাজিয়েছে। তো এক এক আপু আসলে এক এক কাজ করেছে, আমি কাউকে কিছু বলে দেইনি যে এটা করে দেন বা ওটা করে দেন, সবাই নিজ দায়িত্ব থেকে নিজের মতো করে সবগুলো কাজ করেছে। এবং এত এত খাবার ছিল, এত মজার আইটেম ছিল, আই এম জাস্ট স্পিচলেস। সো এখন আমি অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন এবং এনজয় করুন।
যেহেতু ভালোবাসার মাস, ভ্যালেন্টাইনকেও সাথে রেখে আমরা কাপলদের জন্য একটা কাপল গেম প্লে করেছিলাম। তো গেমটা ছিল হচ্ছে, একটা কোশ্চেন করা হবে কে কোনটা বেশি, এই ধরনের কোশ্চেনে সবাই অ্যান্সার করছিল। তো খুব ভালো লাগছিল, সেই সাথে আমি আর আমার হাজবেন্ডের কাপল গেমটাও শেয়ার করলাম। তো এই ছিল আমাদের সুন্দর একটা দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর একটা দিন কেটেছে, তবে এই সুন্দর দিনটা সুন্দর হতো না যদি এই সুন্দর সুন্দর মনের সুন্দর চেহারার আপুগুলা আমাকে হেল্প না করতো। সবাই এগিয়ে এসছে এবং আমি এখানে আসলে সবার থেকেই ছোট, তো সেই হিসাবে সবাই ছোট বোনের মতোই আমাকে খুবই ভালোবাসার সাথে, আদর স্নেহর সাথে, স্নেহের চোখে দেখে এবং সবাই সময় সময় আমাকে ভালো খারাপ কোনটা করলে ভালো হবে অ্যাডভাইস দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।